বন্ধুরা, দারুণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে গামলা হুট করে একটা আমাদের সামনে কথা জানিয়ে দিল যে ওর ফ্ল্যাটে নাকি হামলা হতে পারে, যেই কারণে ও নিজের জন্য না বৌদিকে বাঁচাবার জন্য ও ওই ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য হলো। যেখানে আমরা তোমাদেরকে জানিয়েছি অ্যাকচুয়ালি কারণ ওটা ছিল না যে ওই জন্য ও থানা পুলিশ এদিক ওদিক যাবে, এটা কোনো কারণ ছিল না। আসল কারণটা হচ্ছে ওই ফোগলাকান্তের জন্মদিন সেলিব্রেট করবে, যেই কারণে ও ওখানে উপস্থিত ছিল, সেই কারণে ভিডিও দিতে পারেনি। এছাড়াও বন্ধুরা ওই ফ্ল্যাটে ও আদেও থাকতে পারবে কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য গামলা কিন্তু ওই ফ্ল্যাট থেকে চলে আসতে পুরো বাধ্য হয়েছে একদম অনির্দিষ্টকালের জন্য। কতদিনে ও যে আদেও ফ্ল্যাটে যাবে কিনা এই নিয়েও কিন্তু সন্দেহ আছে। তো সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি কি এমন হলো যার জন্য গামলা এই হুটপাট করে এইরকম একটা ডিসিশন নিয়ে ওই ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য হলো, কে বা কারা কি এমন করলো বলবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অনেক কথা এই ভিডিওতে জানাতে পারবো। তো ভিডিওর মেইন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা আমার একটু তোমাদের কাছে জিজ্ঞাসা করার আছে। দেখো, ওয়াইটিতে এসেছি, কেউ কারোর মিত্র নয়, কেউ কারোর শত্রুও নয়, তাই না? গামলার হয়ে যারা ভিডিও করে তারা হয়তো আমাদেরকে শত্রু ভাবে, বা আমরা যারা গামলার হয়ে ভিডিও করে তাদেরকে আমরা শত্রু ভাবি, কিন্তু কখনোই কিন্তু নয়। আমাদের ক্যামেরা অফ, তো আমরা কে শত্রু কে মিত্র আমরা এগুলো ভুলে যাই, তাই না? একদম নর্মাল একটা বিষয়। ভিউয়ার্সদের কথা মাথায় থাকলেও আমার হয়ে কে নেগেটিভ ভিডিও বানিয়েছে বা আমার হয়ে কে পজিটিভ ভিডিও বানিয়েছে এগুলো কিন্তু আমরা এই ক্যামেরাটা অফ করার পর আর অতটা মাথায় রাখি না, আর মাথায় রাখার মতো সময়ও আমাদের থাকে না। সেখান থেকে দাঁড়িয়ে একটা ক্রিয়েটার কিছু না জেনে শুনে একটা মানুষের সম্পর্কে অনেক কিছু কিন্তু বলে দিতেই পারে, কিন্তু তাকে তো সেটা প্রমাণ দিতে হবে, তাই না? তাকে সেটা প্রমাণ দিতে হবে। আমার চোখের চাউনি, আমার ডান্স করার ধরন দেখে অনেকে অনেক কিছু নাকি বুঝে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আমাকে একটু জানিও তো যে আমি যে এই রিলস ভিডিওগুলো দিই তোমাদের সামনে, যে শর্ট ভিডিওগুলো দিই, তাতে আমার চোখের চাউনিতে কি খুব খারাপ কিছু ইঙ্গিত পায়? মানে তোমাদেরকে কি আমি খুব খারাপ কিছু বোঝাতে চাই আমার রিলস ভিডিওগুলোতে? আর এই যে আমি কয়েকদিন যাবত, এই যে সামনে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, সেই উপলক্ষে আমি কয়েকটা দেশাত্মমূলক গানে রিলস ভিডিও বানিয়েছি, যেখানে আমি ভদ্র পোশাক পরে ভদ্রভাবে তোমাদের সাথে কয়েকটা রিলস শেয়ার করেছি। আচ্ছা, সেই রিলস ভিডিওগুলোতে, মানে সেই দেশাত্মমূলক গানে আমি এমন কি এক্সপ্রেশন দেখাতে চাইছি যে দেশাত্মমূলক গানে আমি অন্য কিছু ইঙ্গিত করতে চাইছি? বন্ধুরা, প্লিজ তোমরা যারা আমার রিলস ভিডিও দেখো না, তারা একটু দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ওই দেশাত্মমূলক গানগুলোর মধ্যে আমার এক্সপ্রেশন এমন কি নোংরা আছে যার জন্য আমি মানুষকে, মানে আমার চোখ দেখলে, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে নাকি বোঝা যায় যে আমি ঠিক কীরকম ধরনের, কীরকম ক্যারেক্টারের মেয়ে একটা দেশাত্মমূলক গানের সাথে। এছাড়াও যদি আমি এই রিলসগুলোর কথা বাদ দিই, আমি যে আদার্স রিলস করি, কখনো কি আমাকে মিনিস্কার্ট পরে রিলস করতে দেখেছো? কখনো কি আমাকে, মানে মিনিস্কার্ট তো অনেক দূর কি বা, আমার ডেলি ব্লগ ভিডিওই বলো, আমার কন্ট্রোভার্সি ভিডিও বলো, আমার রিলস ভিডিও বলো, আমি কখনো স্লিপলেস ব্লাউজ বলো, নাইটি বলো, কখনো পরি না। তোমাদের সামনে দেখাবো তো অনেক পরের কথা যে ক্যামেরা অফ করে পরি না, আমি কখনো পরিই না, কখনো পরি না। সেখান থেকে দাঁড়িয়ে একটা ভদ্র পোশাক পরে এবং একটা ভদ্র গানে যদি রিলস বানিয়ে মানুষ যদি এটা প্রমাণ করতে চায় যে ওই গানটার মধ্য দিয়ে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের চাউনি দিয়ে আমি কি, সেটা নাকি মানুষ বুঝতে পেরে যাচ্ছে, তাহলে তো এখানে বলতেই হয় না যে গামলাদের ফ্যামিলিটা ঠিক কিরকম ফ্যামিলি, কেমন ফ্যামিলি যেখানে বাবা ভুঁড়িটাকে এতখানি বের করে রিলস ভিডিও বানাচ্ছে, তার ফ্যামিলি ঠিক কেমন? ও, তার ফ্যামিলি ভালো না? তার ফ্যামিলি ভালো, তার ভুঁড়ি দেখে তার মেয়ে, তোমার ছেলে, তারপরে তোমার বৌমা সবাই উপস্থিত, আর বাবা আর মা মিলে বিছানাতে শুয়ে রিলস বানাচ্ছে, মা বিছানায় শুয়ে বাবা দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, তারা ভদ্র পরিবার। আর আমি শাড়ি পরে কখনো বা তোমার কুর্তি সবসময় আমার এই অবধি হাতা, থ্রি কোয়ার্টার হাতা তোমরা দেখতে পাও, কখনো আমার শর্ট হাতা দেখতে পাবে না, আর স্লিপলেস তো নয়। এবং যখন আমি ডেলি ব্লগ ভিডিও দিই আমার কষ্ট হয়, বারংবার ওড়না নিয়ে ভিডিও শ্যুট করতে কষ্ট হয়, তার সত্ত্বেও আমি সব সময় ওড়না নিয়ে ভিডিও করি। আমার কন্ট্রোভার্সি ভিডিও আমার যেরকমই যা হোক, আমি যদি একটা কুর্তিও পরি না, তার সাথে আমি ওড়না নিয়েও তোমাদের সামনে বসি। সেখান থেকে দাঁড়িয়ে আমার নাকি এই সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে আমি ঠিক কিরকম ক্যারেক্টারের মেয়ে, ভালো কথা। আপনি যে খুব ভালো তার প্রমাণ কোথা থেকে পাওয়া যায় বলুন তো? আপনি বলেন, আপনি কিছু বলেন না, এই যে ছা গ কথাটা আপনি ইউজ করলেন না, এই থেকে আপনার পরিচয় পাওয়া গেল, এই থেকে আপনার পরিচয় পাওয়া গেল। আর আপনি কতটা যে কি বলবো সত্য কথা বলে তার প্রমাণ তো আমার ডেলি ব্লগ ভিডিও। বন্ধুরা, আমার হাজবেন্ড নাকি
তোমার আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার হাজবেন্ড নাকি কোনো কাজবাজ করে না। তোমরা যারা আমার ডেইলি ব্লগ ভিডিও দেখো বা যারা আমার মোটামুটি পরিচিত আছে যে সমস্ত ভিউয়ার্সরা, তারা খুব ভালো করেই জানো যে এগুলো সমস্ত কিছু গুজব, কারণ আমার ডেইলি ব্লগ ভিডিওতে সমস্তটাই আমি দেখাই। এবং আমার হাজবেন্ড জবলেস তো অনেক দূর কি বাদ, ভালো একটা পাক্কা জায়গায় জব করে। দাঁড়িয়ে যিনি এই কথাগুলো আমার নামে রটাচ্ছেন তিনি কি মহান? একবারও ভেবে দেখেছে যে যাদেরকে বলছে কথাগুলো বোঝাচ্ছে তারা আমার ডেইলি ব্লগ আইডিতে এলেই তো বুঝতে পেরে যাবে যে সে সমস্ত কথা মিথ্যে কথা বলছে আমার নামে, এই বাড়িটা নাকি আমার না, আমার আমি এই বাড়িতে নাকি কাজ করি। তো কী হয়েছে তাতে? লোকের বাড়িতে যদি কেউ কাজ করেও না, তার সন্তানকে যদি ভালোভাবে মানুষ করতে পারে, তাতে দোষের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই একটাই কথা বলবো, যারা এই কথাগুলো বলছে যে কোমর দুলিয়ে দুলিয়ে আমি ডান্স করছি, এই করছি, ওই করছি, কোথায় কোমর দুলিয়ে ডান্স করছি? দেশাত্মমূলক গানে নিজের ফিলিংস দেশের প্রতি আমি উজাড় করছি, এখানে আমি কোনো অন্য কোনো ইঙ্গিত করিনি। আর আদার্স যেইগুলো রিলস, সেটার এজ আমার আছে ওই রিলসগুলো করার। হ্যাঁ, আপনি যেমন হেলদি আমিও হেলদি, অল্প বয়সে অনেকটা বয়স্ক দেখতে লাগে, ঠিক যেমন গামলার 24 বছর বয়স ওর কেউ বলবে না, মনে হবে ওর 30-35 বছর বয়স, সেই রকমই আমি, ওর থেকে 4 বছরের আমি বড়, গামলার থেকে আমি 4 বছরের বড়। সেখানে এই রিলসগুলো আমি করতেই পারি। সব থেকে বড় বিষয় হলো আমি রিলসগুলো যখন করব, সেই রিলসগুলো আমার পরিবার প্রত্যেকে দেখবে, শুধু হাজবেন্ড না, আমার পুরো পরিবার দেখবে। সেখানে আমি এমন কোনো রিলস করব না যেটাতে আমার পরিবার ওই রিলসগুলো দেখে অন্য লোকের সামনে মাথাটা হেঁট করতে পারে। তাই এমন কোনোই রিলস করি যেগুলো সমাজে দেওয়ার মতো, এমন কিছু রিলস করি না যেটাতে এই যে দালাল প্রত্যেকটা রিলসে ওর যে প্রথম মানে প্রচণ্ড খিদে পেয়েছে ভাব ও কিন্তু দেখাতে চায়, সেইগুলো খুব ভালো না। সেই মেয়েটা খুব ভালো, আর আমরা যেগুলো করি সেগুলোই খারাপ। যাকে হ্যাঁ আমি ভিডিও দেখি, আমি বলবো না ভিডিও দেখি না। সব থেকে করুণ অবস্থা কি জানো, এই যিনি বলেছেন একটা 10,000 আইডি, 9,000-9,500 সাবস্ক্রাইবার, সেই আইডি কিনা একটা এইটুখানি 3,000 আইডি, মানে বলা কথাকে নিয়ে তার দিনের একটা ভিডিও পুরোপুরি গোটা তৈরি করতে হচ্ছে, মানে কতটা দুরাবস্থা, কতটা দুরাবস্থা হলে একটা 10,000 আইডিকে আমার মতো ছোট্ট একটা 3,000 সাবস্ক্রাইবারের আইডিকে নিয়ে একটা গোটা ভিডিও করে নিতে হচ্ছে। আপনার অকাত দেখুন একবার। হ্যাঁ আমি বলবো না আমি ভিডিও দেখি না, অবভিয়াসলি আমি আপনার ভিডিও দেখি, তবে আপনি আমার প্রতিদিনের কন্টেন্ট কিন্তু না, বা গোটা ভিডিওর কন্টেন্ট আপনি কিন্তু কখনোই নয়। কিন্তু দেখুন আপনার অকাতটা একবার দেখুন, আমাকে নিয়ে আপনি একটা গোটা ভিডিও বানিয়ে গেলেন, এটাই হচ্ছে না আপনার আর আমার মধ্যে পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, এই কথাটা বলে দিলাম। তো তোমরা প্লিজ কমেন্ট করো আমার রিলসগুলোর মধ্যে কি এমন তোমরা খারাপ দেখতে পাও, যদি কোনো জায়গায় খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেরকমটা চেঞ্জ করার চেষ্টা করব। এই তো একটা কথা বলে দিলাম, এবার আসি ভিডিওতে বন্ধুরা। এই যে ড্রেস পোশাক নিয়ে এত কথা হ্যান ত্যান, দেখো আমি প্রথম কথা বলি, রিলস দিয়ে মানুষের কখনোই বিচার করা উচিত নয়, কখনোই তার ড্রেস পোশাক দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা তো অবশ্যই বলবো যে পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু করা কিন্তু উচিত বন্ধুরা। আজকে সন্দীপদার বাবা একটা কবিতা আমাদের সামনে পড়ে শোনালো, সেই কবিতার মধ্য দিয়েও তাকে কিন্তু অনেক নিম্ন রুচিকর কথাবার্তা শুনতে হলো, যে তিনি এই করছেন, তিনি ওই করছেন, ছেলের এরকম একটা অবস্থা, তাতে বাবা এরকম পিঞ্চ মেরে বৌমাকে হ্যাঁ কবিতা লিখছেন, সেই মানুষটি হয়ে গেল খুব খারাপ। অথচ গামলার বাবা ভুঁড়ি বের করে রিলস বানাচ্ছে, তাতে কিন্তু গামলার বাবা খুব ভালো, তাই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ভাবো তাহলে এদের কোয়ালিটিটা তোমরা একবার জাস্ট ভেবে দেখো। এবার চলে আসছি এই যে গামলার ভিডিওতে আমরা কি জানলাম, যে তার বৌদি সেফটি অবলম্বন করবার জন্য সে তার ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে চলে আসতে বাধ্য হলো। খুব ভয় পেয়েছে না, খুব হামলার ভয় পেয়েছে। আগের দিন যেই মেয়ে মানে সকালবেলা যেই মেয়ে চলে গেল ফুল খুঁজতে বৃহস্পতিবার, সেই মেয়ে তখন ভয় পেল না একা একা বেরোবার সময়। অথচ এই মেয়েটা তোমার বৌদিকে নিয়ে একা থাকতে ফ্ল্যাটে খুব ভয় পেল ঠিক কবে, শনিবারের আগে। শনিবারটা যা হোক করে কিছু একটা কাটাতে হবে। সব থেকে বড় বিষয়, যখন কোনো বাড়িতে দুটো মেয়ে আছে এবং তাদের উপর এরকম হামলার মতো একটা নাকি কেউ কথা বলেছে, তাদের সেই ফ্ল্যাটে এসে জিজ্ঞাসা করেছে এবং সেই মেয়ে দুটো ভয় পেয়েছে, সেখানে বাড়িতে দুটো ছেলে পুরুষ আছে, মানে ছেলে মেম্বার, একজন বাবা একজন দাদা। বাবা কাজে আছে, বাবা আসতে পারবে না, বাবার কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু দাদা এমন কোনো এমার্জেন্সি কাজ বা তার কোনো এমন রুটিন মেনটেন কোনো জায়গায় জব করে না যে সে আসতে পারবে না, সে কিন্তু নিতে এলো না। যেই মেয়ে দুটোর ওপর প্রাণহানির একটা আশঙ্কা বা হামলা টামলা করার একটা আশঙ্কা ছিল, সেই মেয়ে দুটো নিজে ট্রেনে করে বাড়ি গেল।
ট্রেনে যাওয়ার সময় পাঁপড় খাওয়ার সময় কি আনন্দ ফুরফুরে হাওয়াতে, যেন মনের মধ্যে জন্মদিনের সেলিব্রেটের খুশিটা ওইখানেই কিন্তু ফুটে উঠছিল। তখন তো আমরা বুঝতে পারিনি, ওই যে আনন্দ, ওই যে উচ্ছ্বাস, কোথাও না কোথাও মনে হচ্ছিল কতক্ষণে যাব গিয়ে জন্মদিনটা পালন করব আমরা। কোনো মেয়ের মনের মধ্যে যদি ভয় থাকতো তার চোখ মুখ এরকম করতো, বাবা পেছনে আমায় কেউ ফলো করছে না তো, দেখি এদিকে কেউ আমায় ফলো করছে না তো, না এটা তো সম্পূর্ণ গুজব বন্ধুরা, এটা তো সম্পূর্ণ গুজব। কারণ সন্দীপ তার যদি কিছু করার ইচ্ছাই থাকতো তাহলে অনেক কিছু করে ফেলতে পারতো, এতদিনে অনেক কিছু রেকর্ডিং তোমাদের সামনে দিয়ে দিতে পারতো। গামলা যখন বাড়ি ছেড়ে আসে সেই সময়ে ভিডিও চলছিল, তার সত্ত্বেও ছেলে উপস্থিত, সেই সময়েও সে এমন কিছু ব্যবহার তাদের সাথে করেছে, সেই ভিডিও ক্লিপ দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে তোমরা কাকে সাপোর্ট করছো, এই মেয়েকে, এই মেয়েকে তোমরা সাপোর্ট করছো। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে পাশের ছেলে, বলে না অনেকে যে ছেলেকে লুকিয়ে রাখা হয়েছিল, ছেলে এখানে ছিল না, ছেলে ওখানে ছিল না, ওই ভিডিও ক্লিপ তোমরা যেই দিন দেখতে পাবে সেই দিন বুঝতে পারবে যে ছেলে ঠিক ও আসার সময় কোন জায়গায় ছিল, এবং ও যেই সময় কথোপকথন, মানে এই যে কথাবার্তাগুলো হচ্ছিল তখন ওর মুখের ভাষা কী ছিল নিজের পরিবারের প্রতি ছেলের সামনে, তখন তোমরা জাস্ট আতঙ্কে আঁতকে উঠবে। এই তো একটা বিষয়। এবার ভাবো যে ও বৌদিকে বাঁচাবার জন্য বাড়ি চলে এলো। আরে ভাই, বৌদিকে তুই তাকে প্রাণে বাঁচা, তারপর তো কোনো হামলাকারীর কাছ থেকে বাঁচাবি। যেই বৌদি ভাত ছাড়া একটা দিনও চলে না, সেই বৌদিকে সকালে তোমার বাটার পাউরুটি দিল, দুপুরবেলায় ম্যাগি বানিয়ে দিল, এবং ট্রেনেতে কি খেলো, পাঁপড় ভাজা, তারপর আর কোনো কিছু না খেয়ে একবারে এখানে এসে মা ডিমের ঝোল ভাত রান্না করেছিল, সেই ভাত এই বৌদিকে খেতে হলো। এটাকে অত্যাচার করা বলে না? বৌদিকটাকে তো সমস্ত টাইমটাই গামলা নিজের স্বার্থে কাজে লাগায়, ওই সারাটা দিন তাকে দিয়ে ঘর এই করা, ঘর ওই করা, এই কাজ করানো, ওই কাজ করানো, এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমরা ওর ভিডিওতে শুনতে পেয়েছো যে ছাদে যখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো বৌদিকে তখনও দিতে যেতে বলছিল, বৌদি বলছে আমার তো স্নান হয়ে গেছে, আমি পরে নিয়েছি ড্রেস, আমি আর যাবো না, তুমি যাও, এবং গামলা তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওই ক্লিপ ভেঙে ওর হাতেই নাকি ঢুকে গেছে। মানে বুঝতে পারছো কতটা কাজের মাসি সেই মেয়ে, নাকি ওই 5 বছরে একা ব্লগিং করেছে, একা এডিটিং করেছে, একা সন্তান সামলেছে, এবং একা রান্নাবান্না করেছে, ঘর বাড়ির কাজ সামলেছে, সমস্ত কিছু সামলেছে, অথচ একা মেয়ে একটা ফ্ল্যাটে শুধুমাত্র ঘর বাড়ি নিয়ে আর ছাদে একদিন জামা কাপড় দিতে গেছে, বৃষ্টি এসেছে সেগুলো তুলতে গেছে, অমনি হাতে একটা ক্লিপ ভাঙিয়ে বসেছে। বুঝতে পারছো কতটা কাজের মাসি সে? যাই হোক, এই তো গেল একটা বিষয়। তাহলে সেই মেয়ে বৌদির প্রাণ নিয়ে এত চিন্তা, অথচ সেই মেয়েটা বৌদিকে খেতে পর্যন্ত দিল না ঠিক করে। দুপুরে দুটো ভাত করলেই পারতো, দুপুরে দুটো ভাত, একটু ডিম সিদ্ধ, বা ডিম সিদ্ধর প্রয়োজনও ছিল না, একটু আলু সিদ্ধ ভাত ঘি, ব্যাস এনাফ ছিল, এনাফ ছিল, সেটাও তো করতে পারলো না বন্ধুরা। বৌদিকে ম্যাগি খাইয়ে রেখে দিল, বৌদি খিদে পেয়েছিল বোঝাই যাচ্ছিল, কারণ বৌদি এসেই কিন্তু মায়ের, মানে তোমার গাড়িতে আস্তে আস্তেই বলছে যে মায়ের হাতে রান্না করা আজকে তরকারি খাবো, মানে ওর কতটা খিদে পেয়েছে যে কারণে ওই ও ট্রেনে আস্তে আস্তেই বলছে, ট্রেনে না কোন এক জায়গায় আস্তে আস্তেই বলছিল আজকে গিয়ে সে ভাত খাবে। এইবার চলে আসি গামলার মায়ের ভিডিও। প্রথম কথা হচ্ছে আজ দেখলাম গামলার মায়ের ভিডিওতে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে তার মায়ের আইডিটার নাম কি, বক্রবর্তী পরিবার, মানে তাদের যে টাইটেল সেইটা দিয়ে বক্রবর্তী পরিবার, বুঝলে তো, আমি একটু অন্যরকম করে বললাম। তো দেখলাম 5টা ডিম সিদ্ধ হয়েছে, তো এই যে 5টা ডিম, হ্যাঁ অনেকেই এখানে বলতে পারো যে একটা ডিম তো কেউ এক্সট্রা খেতেই পারে, কিন্তু বিষয় হলো দুপুরবেলা গামলা কিন্তু ভাত খায়নি। দুপুরবেলা গামলা গামলার ভিডিওতে ও দেখিয়েছে যে ও কিছুই খায়নি, এবং গামলার যে মায়ের ভিডিও তাতেও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, গামলা বলল যে আমি চা করে দাও, আমি চা দিয়ে পাঁপড় ভাজা খাবো, বৌদি ভাত খাচ্ছিল, তার মানে দুপুরবেলা ভাত খায়নি। এবং দাদাকেও কিন্তু আমরা দুপুরবেলা দেখিনি, ঠিক আছে চলো দাদা ভাত খেয়েছে মেনে নিলাম, তাহলেও কিন্তু 4টে ডিম চারজনে খেলো, মানে দাদা বৌদি গামলা গামলার মা, আর একটা এক্সট্রা ডিম ঠিক কার জন্য করা হয়েছিল বন্ধুরা। তার থেকেও বড় কথা হলো গামলা তো দুপুরবেলা খেলোই না, চলে গেলাম এটুকুনি বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রাত্রির বেলা, রাত্রির বেলা চিকেন রান্না হলো, চিকেন রান্না করা দেখানো হলো, অথচ না মায়ের ভিডিওতে দেখানো হলো, না গামলার ভিডিওতে চিকেন রান্না করা দেখানো হলো বা খাওয়া দেখানো হলো। দেখো গামলার ভিডিও যেটা দিয়েছে সেখানে চিকেন দিয়ে তারা যে রুটি খাচ্ছে এটা কিন্তু অনায়াসে শ্যুট করে আমাদের সামনে দেখালেই পারতো, বা গামলার মায়ের ভিডিওতে তারা সবাই মিলে খাচ্ছে এটা অনায়াসেই দেখাতে পারতো, কিন্তু না, না গামলার মায়ের ভিডিওতে, না গামলার ভিডিওতে খাওয়াটা আমরা কেউই দেখতে পেলাম না। আচ্ছা তাহলে কি ওইখানে ওই অশরীরী আত্মাটা উপস্থিত ছিল যার কিনা ওই জন্যে 1 পিস ডিম এক্সট্রা রাত্রির যে খাওয়া দাওয়া সেটা সম্পূর্ণ মিসিং হয়ে গেল? কারণ কি চিকেন রান্না হচ্ছে সেটার কোনো ভিডিও ফুটেজও আমরা পেলাম না, এমনকি খেতে বসার সময় কোনো ভিডিও ফুটেজ পেলাম না। এরকম কি কখনো গামলার ভিডিওতে হয়েছে যে বাড়িতে চিকেন রান্না হয়েছে আর সেটা খাওয়া বা রান্না করা আমরা সেটা দেখতে পাইনি?
দেখতে তো পেয়েছি। তাহলে ওই বাড়িতে কেউ তো একজন অশরীরী আত্মা আছে। সেকেন্ড কথা হচ্ছে, গামলার মা যখন সকালবেলার দিকে ভিডিওটা করছিল তখনও পর্যন্ত কিন্তু গামলার বৌদি এবং মা এসে পৌঁছায়নি। গামলার মা ভিডিওটা করতে করতে বলছে যে ছোট মা কিন্তু খুব ভালো কাজ শিখে গেছে, দেখো কি সুন্দর ঘরটাকে পরিষ্কার করেছে। এই যে পরিষ্কার করেছে কথাটা বলতে গেলে, দেখো ওর দাদা নিশ্চয়ই ওই ঘরে শুয়েছে বৌদি না থাকা অবস্থাতেও, তাহলে বলতো যে বৌমা ঘরটাকে, ছোট মা কি সুন্দর ঘরটাকে পরিষ্কার করে রেখে গেছে, তার মধ্যে আমি প্রতিদিন করে একটু করে ঝেড়ে দিয়েছি, বলতেই পারতো। কিন্তু না, কি বললো যে আমার ছোট মা খুব সুন্দর কাজ শিখে গেছে। তাহলে ওই ভিডিওটা, সকালের ভিডিওটা ঠিক কবে কাটছিল বন্ধুরা? এখানে যা গিয়ে এইখানে একটা ডাউট আছে, তবে এখানে কোনো আমি স্ট্যাম্প লাগবো না, কারণ হতেই পারে এরকমটা। এই তো গেল একটা বিষয়। তারপর যথারীতি গামলার যে আজকের যে এই যে এক দেড় মিনিটের ভিডিও, এটা আমার মনে হয় গামলা যেই দিন গেছে মানে বাড়িতে সেই দিন বিকেলবেলারই ভিডিওটা, কারণ গামলা দুপুরবেলা সেই যে বাড়ি গেল মানে 4:20 বাড়ি ঢুকলো, তারপর আর কিন্তু কোনো ভিডিও আমাদের সামনে দেয়নি, তখনই হয়তো বসে এই ভিডিওটা তৈরি করে রেখে দিয়েছিল। তারপর যথারীতি সন্ধেবেলায় ওই যে চা এবং পাঁপড় ভাজা, তারপর একটু আমাদের সাথে কথা বলা হলো, এবং তারপর আবার কিন্তু রাত্রিরে একদম যে পরের দিন কোথাও একটা যাবে সেই নিয়ে আমাদের সামনে কয়েকটা ভাষণ দেওয়া হয়ে গেল। তাহলে বন্ধুরা, গামলার মায়ের ভিডিওতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হলো, যে ওখানে 5টা ডিম ঠিক কার ছিল, বা গামলার মা যে বললো ছোট মা খুব সুন্দর ঘর পরিষ্কার করে রেখেছে, দেখো এই যে বলো ঘর পরিষ্কার করে দেখো, এই যে কথাটা বললো, তাহলে এই ভিডিওটা ঠিক কবে কার ছিল। এবং তারপরের কথা হলো যে যেই যেই মেয়ের ওপর হামলা হবে, যেই মেয়ে বৌমার ওপর হামলা হবে, সেই বাড়ি থেকে কোনো পুরুষ সেই মহিলা দুটোকে আনতে তার ফ্ল্যাটে যাবে না, তাদেরকে বলা হবে যে তোমরা দুজনেই একা একা চলে এসো। মা যেখানে তার টাইটেল ইউজ করছে যে আজকে দুই মায়ের ওপর হামলা হওয়ার একটা সম্ভাবনা, তাই জন্য তারা চলে এলো নিজের বাড়ি, এরকমই কিছু একটা টাইটেল দিয়েছে। এরকম কিছু যদি আমাদের পরিবারের সাথে এরকম হয়, আমরা কি করি, বাড়ির যে পুরুষ মেম্বার থাকে তাদেরকে বলি যে ওদের উপরে এরকম এরকম হতে পারে, তোমরা গিয়ে নিয়ে এসো। দাদাও যথারীতি বাড়িতেই থাকে, কিন্তু না না দাদা গিয়ে নিয়ে এলো, নাকি দাদা স্টেশনে কোথাও ছিল। তাহলে যাদের উপর হামলা হবে তারা এত ফ্রি হয়ে রিলস বানাবে, এত সুন্দর খাওয়া দাওয়া করবে, এইভাবে দাঁত বের করে হাসবে, কখনো সম্ভব? তাদের মনের মধ্যে তো একটা টেনশন থাকবেই, তাই না? মনের মধ্যে একটা টেনশন থাকবে, সব থেকে বড় কথা যে এই লাইফা তার একটা টেনশন থাকবে। কিন্তু লাইফার যে বইয়ের আইডি, সেই আইডিতে গিয়ে দেখো তারা দুজন যথেষ্ট মানে রোমান্টিকভাবে রিলস বানাচ্ছে। ওরা এখন নতুন কাপেল, অবশ্যই রিলস বানাবে। সেখানে একটা কথাই বলবো যে দাদা যেন একটুখানি ভুঁড়িটা অন্তত ঢেকে ভিডিও করে, ওটা অন্য কিছু না, দেখতে বাজে লাগে এই আর কি। মানে বৌদি তো খুবই রোগা, সেখানে দাদার ওই ভুঁড়িটা দেখলে দুজনকে বেমানান লাগে, তো একটু কিছু পড়লে তবু ঠিক আছে, ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত হামলা আমলা সমস্ত কিছু হয়ে যাচ্ছে, অথচ মা বাবা রিলস বানিয়ে যাচ্ছে, দাদা বৌদি রিলস বানিয়ে যাচ্ছে, মেয়ে রিলস বানিয়ে যাচ্ছে, অথচ তাদের উপর নাকি হামলা হবে, কোনো ভয় তাদের মুখে নেই, অথচ তাদের উপর হামলা হবে। এটা আমাদেরকে মানতে হবে বন্ধুরা, আর এটা আমরা মানবো। এবার চলে আসি আসল কথায়। প্রথমে যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে গামলা ওই ফ্ল্যাট থেকে এইভাবে কেন চলে এলো, যতদূর শোনা যাচ্ছে যে কোনো হামলা টামলা এরকম কিছু হয়নি। ফ্ল্যাটেরই যেই সমস্ত মেম্বার্স আছে বা ফ্ল্যাটের আশেপাশে যেই সমস্ত মানুষজন আছে, তারা যথারীতি সোশ্যাল মিডিয়ায় আছে, তারা এই গামলাকে চেনে এবং ওই ফ্ল্যাটে যাওয়ার পর আরও ভালোভাবে চিনেছে, তার ভিডিওগুলো আরও সুন্দরভাবে দেখেছে। তাকে নিয়ে যারা বলে কথা, সেই সমস্ত বিষয় সত্য না মিথ্যে নিজেরা যাচাই করবার জন্য নিজেরা হয়তো অনেক কিছু ফলো করেছে, দেখেছে যে হ্যাঁ ওকে নিয়ে যারা নেগেটিভ কথাবার্তা বলে তাদের প্রত্যেকটা কথা সত্য। একটা কথা ভেবে দেখো না, ও ওর ফ্ল্যাট থেকে বেরোচ্ছে কি বেরোচ্ছে না, আমরা তো ওখানে গিয়ে বসে নেই, তাহলে আমরা জানছি কোথা থেকে? তার মানে কেউ কিন্তু ওর উপর হামলা বা ফলো রাখছে না, কারণ ওইখানে ওই একা ওই বিল্ডিংয়ে থাকে এরকম নয়, অনেক মানুষ ওই বিল্ডিংয়ে থাকে যারা আগে থেকেই কিন্তু ওইখানে থাকতো এবং তারা আমাদের ভিডিও দেখতো। গামলা ওখানে যাবে তারা নিজেরাও জীবনেও ভাবতে পারেনি। শুধু ওই বিল্ডিং কেন, ওই আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে বা বিল্ডিং আছে, সেখানের অনেক অনেক মানুষ কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়ার্স, তারা কিন্তু আমাদের বলা কথাকে বিশ্বাস করে তারা নিজেরাও দেখে যে এরা যে কথাগুলো বলছে দেখি তো সত্য না মিথ্যা। তো আমাদের বলা কথাকে তারা যখন ভিডিওতে শোনে এবং যখন দেখে হ্যাঁ একদম সত্য কথাই বলছে তারা, তারা হাতের সামনে প্রমাণ পায়, তখন কিন্তু সেখান থেকেই মানে তারা আমাদেরকে টুকটুক করে কিন্তু ছোটোখাটো ইনফরমেশানগুলো দেয়। এবার বিষয় হচ্ছে যে ও ওই ফ্ল্যাট থেকে কেন এইভাবে চলে আসতে বাধ্য হলো, যে আদেও কখনো ওই ফ্ল্যাটে যাবে কি না, এই যে কথাটা বললাম, কারণ ওই ফ্ল্যাটেরই আশেপাশে প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে একটা কি বলবো, নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কয়েকজন মিলে তৈরি করেছে, যে
এই ফ্ল্যাটে এই রকম নোংরামো আমরা চলতে দেব না, কারণ যেটা ইললিগাল সেটা আমরা কখনোই হতে দেব না। ও ওর পরিবার নিয়ে, ওর বাবা মাকে নিয়ে, যারা যারা লিগালভাবে ওর সাথে জড়িত আছে তারা অবভিয়াসলি আসতে পারে, কিন্তু যেই ছেলেটাকে নিয়ে এত কিছু ওয়াইটিতে তোলপাড় চলছে তাকে যদি আমরা এখানে দেখতে পাই, তাহলে আমরাই এই গামলাকে ফ্ল্যাট ছাড়তে বাধ্য করব, আমরাই এই বিল্ডিংয়ে কমপ্লেন জমা করব। হ্যাঁ বন্ধুরা, এটা হয়েছে, যেই কারণে গামলা কোনো হামলাকারীর আতঙ্কে নয়, এই রকম ওই ফ্ল্যাটের, মানে ওই ফ্ল্যাট বলতে ওই বিল্ডিং বা আশেপাশের চত্বর মিলিয়ে বলছে, আমি এক্স্যাক্টলি তো তোমাদেরকে বলে দিতে পারি না ওইভাবে, তো এই রকম একটা সম্ভাবনা কিন্তু ও দেখতে মানে শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পরে কিন্তু ও ডিসিশন নিয়েছে যে ও তড়িঘড়ি ওই ফ্ল্যাট থেকে মানে ফ্ল্যাট ছেড়ে বাবার বাড়ি চলে যেতে বাধ্য হবে। সব থেকে বড় বিষয় যে ও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল এই ফ্ল্যাটটাকে কিনে নেবে, সেই জন্য লোনেরও ব্যবস্থা করছিল, কিন্তু আদেও ও ফ্ল্যাটটা কিনবে কিনা এখানে সন্দেহ আছে। কারণ কি, এই যে জিনিসগুলো ঘটছে এখান থেকে দাঁড়িয়ে, ও ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত কখনোই কিন্তু আর ফোগলাকান্তকে মানে সবার সামনে একদম লোকালয়ে বুক ফুলিয়ে নিয়ে যেতে কিন্তু পারবে না। রাতের অন্ধকারে চোরের মতো যদি ওকে এন্ট্রি করাতে পারে সেটুকুনি হবে, এছাড়া কিন্তু হবে না। তো গামলার ওই ফ্ল্যাট থেকে মানে ওইভাবে চলে যাওয়ার প্রধান কারণ এক নম্বর হচ্ছে এটাই, কোনো হামলা মামলা কিচ্ছু নয়, ওখানকারেরই কিছু মানুষ ওর উপর মানে ফলো করাটা ভুল, যেটা লিগাল, যে ও যেটা বলে এই বিল্ডিংয়ে এসেছে ওর জন্য যেন এই বিল্ডিংয়ের কোনো রকম কোনো মানে যে একটা ভদ্র পরিবেশ আছে সেই ভদ্র পরিবেশ যাতে মানে নষ্ট না হয়ে যায়, সেই কারণেই হয়তো তারা নিজেদের মধ্যে একত্রিত এরকম একটা বিষয় তারা ভেবেছে যে যদি দেখি ওই ছেলেটিকে এই ফ্ল্যাটের মধ্যে কোথাও আসছে তাহলে কিন্তু আমরা তার নামে কমপ্লেন জমা করবো এবং ভিডিও ফুটেজ যাই হোক করবো, করে আমরা ওকে এই ফ্ল্যাট থেকে উচ্ছেদ করবো। এটাই একটা কিন্তু আসল কারণ বন্ধুরা, কোনো সন্দীপ দাভায় বা কোনো ক্রিয়েটার বা কোনো মানুষ কিন্তু ওর উপর কোনো হামলা করার জন্য কোনো কিছু কোয়েশ্চেন করেই নি বন্ধুরা, যদি করতো তাহলে ও চার দিন ওই ফ্ল্যাটে বসে থাকতো না। চার দিন আগে হওয়া ঘটনা মানে সন্দীপদার বলা কথা চার দিন পর ওর ভিডিওতে এইরকম টাইটেল দিতে হলো, এবার বোঝো বন্ধুরা কতটা ও মিথ্যাবাদী। মানে মোটমাট কথা হলো ওর পেছনে আমরা কি, আমরা তো যেটা দেখছি সেটা নিয়েই বলছি, ওর আশেপাশের মানুষরাই ও সত্য না মিথ্যে যাচাই করবার জন্য তারাই সব সময়, আর তারা কিন্তু ওখানে গিয়ে ইচ্ছে করে দাঁড়িয়ে নেই, ওটা ওখানকার মানে গামলা ওখানে যাওয়ার আগেই তাদের ওটা বসতি, হয়তো ওই বিল্ডিংয়েই থাকতে পারে। আগের দিনই বলেছি যে ওই বিল্ডিংয়েরই একজন আছে যে কিনা আমার একজন ভিউয়ার্স, তার বান্ধবী, তার বান্ধবী, তাহলে ভাবো তো বন্ধুরা সে তার কি ইন্টারেস্ট থাকবে না যে এ দেখি তো কি হচ্ছে, সত্যি মেয়েটা ভালো কি মন্দ তার তো ইন্টারেস্ট থাকবেই, তো সেখান থেকে এমন কিছু যদি দেখতে পাই বলা যায় না ভিডিও ফুটেজও নিয়ে রাখতে পারে, আমার কাছে সে খবরও চলে আসতে পারে, তো সেটা আমি যদি জানি সেটা আমি তোমাদের সামনে দেবো না, আর ভিডিও ফুটেজ যদিও আমার কাছে আসে আমি ভিডিওতে দেবো না, আমি যেখানে পাঠাবার মানে সন্দীপদা সেখানে পাঠিয়ে দেবো। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আসল কারণটা তোমাদের সামনে আশা করছি জানাতে পারলাম। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আর সব থেকে বড় বিষয় যেই মেয়ের এত এত ভয় প্রাণহানি হামলা করার, সেই বাড়িতে বাবা মা দাদা বৌদি প্রত্যেকে রিলস বানাচ্ছে এই নাকি ভয়ের মানে নমুনা। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো।